আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে শহরবাসীর জন্য সিভিল হাসপাতাল খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর জ্যাকসন গেট এলাকায় পূর্ত দপ্তরের পাকা ভবনটি পরিদর্শন করতে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব এবং স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। স্বাস্থ্য দপ্তরের সচিব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আগরতলা পৌর নিগম প্রস্তাব রেখেছে পৃথক একটি হাসপাতাল খোলার জন্য। স্বাস্থ্য পরিষেবার মান আরও বেশি উন্নয়ন করার জন্য এই পরিকল্পনাতে গ্রহণ করা হয়েছে এবং যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেই অনুযায়ী যদি আগরতলা পৌর নিগমবাসীর জন্য নতুন করে হাসপাতাল স্থাপন করা সম্ভব হয় তাহলে এটা পরিচালনা করবে আগরতলা পৌর নিগম। তবে এর জন্য যত ধরনের সহযোগিতার প্রয়োজন তা করবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আরও বলেন, আগরতলা শহরে 6টি আরবান পিএসসি সেন্টার রয়েছে, এর পাশাপাশি 40টির অধিক সাব সেন্টার রয়েছে। এই সেন্টারগুলি আগামী দিন সিভিল হাসপাতালের সাথে যুক্ত হবে। শহরবাসীদের জন্য স্বাস্থ্য সেবা উন্নয়নের কিছু পরিকল্পনা আছে। তো হেলথ ডিপার্টমেন্ট আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে সঙ্গে নিয়ে আগরতলা সিভিল হসপিটালের একটা আমরা পরিকল্পনা করছি। তো সেটা খতিয়ে দেখতে কোথায় কোথায় করা যাবে সেটা নিয়ে আমরা আজকে বিল্ডিং আমরা দেখাশোনা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।